10 বছর বয়সী এক শিশুকে 2 বছর ধরে ধর্ষণের অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় 41 বছর বয়সের এক ব্যক্তিকে 142 বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের কেরালার পাথানামথিত্তার একটি স্থানীয় আদালত। সেই সাথে আনন্দন পিআর ওরফে বাবু নামের অভিযুক্ত ব্যক্তিকে 5 লাখ রুপি জরিমানাও করা হয়েছে, যা প্রদানে ব্যর্থ হলে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও 3 বছর। 2019 থেকে টানা 2 বছর ধরে আত্মীয় ওই শিশুর সঙ্গে একই বাড়িতে থাকতেন বাবু। সে সময় শিশুটির উপর নৃশংস অত্যাচার চালানো হয়। পরে বাবুর বিরুদ্ধে তিরুভালা থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত হলে আদালতেও দোষী সাব্যস্ত হন তিনি।